হোয়াটস আপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এন্ড অলওয়েজ আমি ভালো আছি। 2020 সালে লাইকি এবং টিকটক অ্যাপে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল এই এফেক্টটি। বাট কথা হচ্ছে, এই এফেক্টটি শুধুমাত্র ভিডিও এডিটর অ্যাপ দিয়ে করা পসিবল। বাট দুঃখের বিষয় হচ্ছে এইটা যে এই ভিডিও এডিটর অ্যাপ শুধুমাত্র আইফোনের জন্য বানানো হয়েছে। সো গাইস, আজকে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে সেম টু সেম এই এফেক্ট আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি সুন্দর করে শেখাই দিব। ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো গাইস, ভিডিও এডিট করার জন্য আমাদের লাগবে একটি অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কাইন্ড মাস্টার। গাইস, আপনাদের কাছে যদি অলরেডি কাইন্ড মাস্টার থাকে সেটা অবশ্যই ডিলিট করবেন, কারণ আমরা এখানে কাইন্ড মাস্টারের প্রিমিয়াম ভার্সন ইউজ করব। এখানে সব ইফেক্টগুলো অ্যাভেলেবল। সো আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে কাইন্ড মাস্টারটি ডাউনলোড করবেন। সো গাইস, চলুন আমরা এখন এডিট শুরু করে ফেলি। ওকে, সো গাইস, কাইন্ড মাস্টারের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনি সিম্পলি কী করবেন, অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, অ্যাপটি ওপেন করার পর আপনি সিম্পলি এখান থেকে পাবেন প্লাস আইকন, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি সিম্পলি 9:16 যে অ্যাসপেক্ট রেশিও আছে এটাকে আপনি চুজ করে নেবেন। ওকে, এরপর আপনি কী করবেন, সিম্পলি এখানে পাচ্ছেন মিডিয়া, অর্থাৎ আপনি যেই ভিডিওটা এখানে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা মিডিয়াতে গিয়ে ওপেন করে নেবেন। সো আমি আমার ভিডিওটি এখানে ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি গাইস, এখানে আমি আমার ভিডিওটি ওপেন করে নিয়েছি। এখন আমাদের কী করতে হবে, এই ভিডিওর একটি ব্রাইটনেসটা কমাই দিতে হবে। ব্রাইটনেস কমানোর জন্য আমরা ভিডিও উপরে একবার টাচ করবো, অ্যান্ড এখান থেকে আমরা পাবো অ্যাডজাস্টমেন্ট, এখানে গিয়ে ব্রাইটনেসটাকে আমরা লিটল বিট কমিয়ে দিব। ওকে, এরপর আমরা ডান করব। এরপর আমাদের কী করতে হবে, একটি ইফেক্ট ডাউনলোড করতে হবে। ইফেক্ট ডাউনলোড করা একদমই ইজি। এর জন্য আপনারা সিম্পলি এখান থেকে একটি স্ক্রোল আইকন পাচ্ছেন, এখানে একবার টাচ করবেন, অ্যান্ড এখান থেকে আপনি বাম সাইডে অর্থাৎ 3 নম্বরে টাচ করবেন। টাচ করার পর আপনি এখান থেকে লাস্টে আসবেন, এখানে পাবেন একটি অপশন ওয়াইপ, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি এখানে একটি অপশন পাবেন, দেখতে পারবেন যে লাস্টে এই যে লুমা ফেড, এটাকে আপনি সিম্পলি ডাউনলোড করতে হবে। সো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, তাই আর আমি ডাউনলোড করছি না। আপনারা অবশ্যই এই ইফেক্টটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি ব্যাক আসবেন, আসার পর আপনার ভিডিওতে যে যে জায়গাতে আপনি এই ইফেক্টটাকে অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় আপনি এখান থেকে একটি করে কাট বসাবেন। কাট বসানোর জন্য সিম্পলি ভিডিওর উপর টাচ করে এখান থেকে সিজার আইকনে একবার টাচ করবেন, অ্যান্ড এখান থেকে স্প্লিট অ্যাড প্লেহেড, আবার আপনি এখান থেকে যে যে জায়গাতে এই ইফেক্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় গিয়ে একটি একটি করে কাট বসাবেন। সো আমি এই কয়েকটা কাট বসিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, সিম্পলি এই যে মাঝখানে একটি প্লাস আইকন হয়ে গেছে এরপর একবার টাচ করব, অ্যান্ড আমরা এখান থেকে যেই ইফেক্টটি ডাউনলোড করলাম অর্থাৎ লুমা ফেড এটাকে আমরা অ্যাড করব। আপনি চাইলে 2 নম্বরটাও অ্যাড করতে পারেন, চাইলে 1 নম্বরটাও অ্যাড করবেন। সো আমি এখানে দুইটাই অ্যাড করব। ফার্স্টে আমি 1 নম্বরটা অ্যাড করে এখান থেকে আমরা টাইমটা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমি এটার টাইম রাখতেছি 1.5, এরপর আমরা আবার যাব, দেন এরপর আমরা নিব হচ্ছে লুমা ফেড, অ্যান্ড 2 নম্বরটা নিব। এইভাবে আপনি আপনার আস্তে আস্তে করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। গাইস, আমি আপনাকে লাস্টে দেখাবো বিফোর অ্যান্ড আফটার, আগে আমরা এটাকে এডিট করে নিই। গাইস, এখানে আমাদের ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গিয়েছে। সো আমরা এটাকে আগে এক্সপোর্ট করব, দেন দেখব আমরা বিফোর অ্যান্ড আফটার। সো গাইস, এটাকে আমরা এক্সপোর্ট করার জন্য কি করতে পারি, সিম্পলি এই যে এখানে একটি ব্যাক অপশন পাচ্ছে এখানে একবার টাচ করব, দেন এটাকে আমরা ইচ্ছা করলে এক্সপোর্ট করতে পারবো। সো আমরা এখান থেকে আমরা রেজুলেশন চুজ করে নিব 720p, এবং এখান থেকে ফ্রেম রেটটাকে 30 করে এখান থেকে এক্সপোর্ট টাচ করে নিব, তাহলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।